ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি তো খুব ভালো আছি, কারণ আমি বাপের বাড়িতে যাচ্ছি এখন, লঞ্চ করে ও পার যাচ্ছি নৈহাটি, গঙ্গা পার হচ্ছে। তো এই দেখো স্টেশনে চলে এসেছি, এই যে একটু নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, আর হচ্ছে এটা নৈহাটি স্টেশন। তো এই যে সানায়না, তোমাদের দাদা ভাই আমাদেরকে জাস্ট নৈহাটি পর্যন্ত দিয়ে আসবে, ওখানে আবার বাবা নিতে আসবে। তো ওইভাবেই আমি যাচ্ছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ডিউটি, ওরা একটু কাঁচা ছোলা খাচ্ছে, কারণ সকালে বেরিয়েছি তাড়াতাড়ি করে, সেরকম ভাবে খাওয়া হয়নি। তো এই যে চলে এলাম হচ্ছে রানাঘাট, সেটা তো রানাঘাট স্টেশনে এসেছি। এই যে তো রানাঘাট স্টেশনে এসে এনার সামনে তো ছোলা খেলোই, আর এদিকে আমিও খাচ্ছি, তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিচ্ছে। তো ছোলাটা ওই কাকুটা খুব ভালো তৈরি করেছে, আর হচ্ছে এখন ট্রেন আসার সময় হয়ে গেছে, তো ট্রেনে ও আমাদের তুলে দেবে। এই যে ট্রেনে আমি উঠেও গেছি আমরা, এই যে দেখো কি সুন্দর পরিবেশ, সর্ষে খেতে একদম পুরো হলুদে হলুদ হয়ে আছে, সুন্দর। এবার হচ্ছে দেখো এই যে বনগাঁ স্টেশনে আমি নেমে পড়েছি, এই যে দেখো তো বনগাঁতে নেমে পড়েছি, এখন হাঁটছি। হচ্ছে টোটো ঠিক করাই আছে, আমাদের পরিচিত এক টোটো আসবে, সেই কাকু নিতে আসবে। তো এবার হচ্ছে এই দেখো একটু নিজের দিকেও ঘুরিয়ে নিলাম, আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন, বেশ এত সুন্দর দৃশ্য না তুলে আর পারলাম না, কারণ আমার খুব ভালো লাগে ট্রেন চলা দেখতে বা ক্যামেরা বন্দি করতে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এই দেখো বনগাঁ যশোর রোড, তো যশোর রোডটা অনেকেই নাম শুনেছে। তো দেখো এই যে মোটা মোটা গাছ দিয়ে দুপাশ থেকে একদম সুন্দর করে রাস্তা পুরো ঢাকা, যদিও এখন এগুলো খুব রিস্ক হয়ে দাঁড়িয়েছে। তো এখন হচ্ছে মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি। তো এই যে আমি বাপের বাড়িতে চলে এসেছি, এই যে আমার মেয়েরা খেলাধুলো করছে। কি বলবো তোমাদেরকে, আমি এত সুন্দর করে একটা ভিডিও সেট করেছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে এই দেখো এই যে আমার দাদার ছেলে, ও মুড়ি দিয়েছে বাটিতে, তো মুড়িটা ছড়িয়ে নিয়ে তারপর কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, এটাই ওর কাছে মজা। তো কি বলবো, মানে এর আগের কথায় আসি, যে ভিডিওটা যে আমি বানিয়েছিলাম, ওই বাড়িতে ঢুকছিলাম সেই ভিডিওটা, তারপর এসে যে ফার্স্ট টাইম ভাই বোনদের দেখা, ওই জিনিসটা সবই আমার কাছে মানে ডিলিট হয়ে গেছে, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো আর কি বলবো। তো যাই হোক, যেটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর হচ্ছে এর পরে কি কি ভিডিও আছে, আমি বাবার বাড়িতে এসেছি, তো সেখানে কোথায় গেলাম কি করলাম, আর এই দেখো এটা হচ্ছে ফেরার, তো যাওয়া আসার একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আসার আমি লেডিসে উঠেছি, আমি আমার দুই মেয়ে নিয়ে এনার সামনে নিয়ে, আর তোমাদের দাদা ভাই সামনের বগিতেই উঠেছে জেনারেলে। তো এই বগিতে তুমি দেখো মানে যথেষ্ট ভিড়, প্রথমে আমি দাঁড়িয়েছিলাম, আমার আরেক মেয়ে ওই সাইডটায় বসেছে, মানে সামুখমুখি বসেছে কিন্তু ওই সাইডে, এই যে এই একজন ভদ্রমহিলা উনি দাঁড়িয়েছেন বলে আমি ওকে দেখতে পাচ্ছি না, ওই কারণে ওর পাটা দেখা যাচ্ছে, বারে বারে ওর পাটাই দেখছি। এই যে এখন পাকা হয়ে গেছে, এই যে আমার সোনা। তো এই যে ও বসেছে, ওকে একটা পাপড় প্যাকেট ধরিয়ে দিয়েছিলাম, সেটা বসে বসে খেয়েছে, ওই কারণে অতটা ওর টেনশান হয়নি, তাহলে মাকে ছাড়া ওর খুব ভয় লাগে। তো এই যে আমি এখন হচ্ছে কি বলবো, 3 নম্বরে যেহেতু নেমেছি, এখন আমি 2 নম্বরে যাচ্ছি।
তো এখন আমরা 2 নম্বরে যাচ্ছি, কারণ হচ্ছে জামাইবাবু আসবে ওখানে। মা শীতকালে পিঠে বানিয়ে পাঠিয়েছে, তো জামাইবাবুকে ইছাপুর থেকে নৈহাটি স্টেশনে এসে পিঠেটা নিয়ে চলে যাবে, আর আমরা আবার আমাদের বাড়িতে চলে আসবো। তো এই যে গুলমাখা জামাইবাবুই নিয়ে এসছে, তো এখন গুলমাখাটা আমরা সবাই মিলে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর তোমাদের দাদাভাই আবার একটা খাবার আনতে গেছে, তো এখনকার মতো টাটা।